হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আমি আপনাদের বানিয়ে দেখাবো হেলেঞ্চা শাক বা হিংচা শাকের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতেও হয় খুবই মজাদার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় হিংচা শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন। দেখুন বেগুনগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে একটা ছোটো সাইজের বেগুন ব্যবহার করেছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, দেব হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধি বা অ্যারোমা বেরিয়ে আসে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব আলু, গাজর আর মটরশুঁটি। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। এবার দেব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো পানি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেব হিংচা শাক বা হেলেঞ্চা শাক। শাকটাকে দু তিনবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন একে একে সমস্ত শাকটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব। অপর সাইডে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ডালের বড়ি। দেখুন আমি এখানে পরিমাণ মতো ডালের বড়ি দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ডালের বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন ডালের বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে নেওয়া ডালের বড়িগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। অপর সাইডে আমি পাঁচ মিনিট পর ফিরত এলাম। এবার এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। দেখুন সমস্ত ভেজে নেওয়া বেগুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব ডালের বড়ি। দেখুন সমস্ত ভেজে নেওয়া ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর শাকটা দেখুন পুরো মাখো মাখো হয়ে এসেছে।
দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। খাবারের প্রথম পাতে এই রেসিপিটি রাখবেন, খেতে দারুণ লাগে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।